মঙ্গলবার দুপুরে খোয়াইয়ে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের 4,45,24,000 টাকা ব্যয়ে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন পাকা ভবন এবং তিনটি কোয়ার্টার কমপ্লেক্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। রাজ্যের প্রতিটি জেলার মানুষ যেন প্রতিটি জেলাতেই তাদের উন্নত চিকিৎসা পরিষেবা নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। আগে মানুষ বাড়ি ঘর বন্ধক দিয়ে হলেও চিকিৎসার জন্য বাইরে চলে যেত, সেটা তুলনামূলক অনেক কম বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যেভাবে হোক স্বাস্থ্যের বিষয়ে আমরা কম্প্রোমাইজ করব, আমাদের প্রায়োরিটি সেক্টরের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, এগ্রিকালচার এবং স্পোর্টস সবকটাই আমাদের প্রায়োরিটি, কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিছুদিন আগেও এখানে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন আমরা করে গেছি, এর আগেও তেলিয়ামুড়াতে মাননীয় বিধায়ক এখানে আছেন ওনার কেন্দ্রে তো আমরা করেছি, যে সিজারিয়ান অনেক দিন ধরে হতো না সেখানে অস্ত্রোপচারের ব্যবস্থা আমরা করেছি। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম ওনাকে যে ওখানে কাজ চলছে কি না, খুব ভালোভাবে কাজ চলছে এবং কৃষ্ণপুর, কল্যাণপুর, খোয়াই সব জায়গায়, তেলিয়ামুড়া তো আছেই, সব জায়গায় ওখানে সেই সুযোগ সুবিধা পাচ্ছে। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।